خدا کی عظمتیں کیا ہے محمد مصطفیٰ جانے. بولن نا سبحان اللہ, خدا حقیقت عظمت کی ہمارا رسول چرا کیے جانے. আমরা তো শুনে শুনি যতটুকু পেয়েছি, হাকিকাত তোমার রসুল জানে, দেখেছি. অনেকে মেয়েরাজের ঘটনা শুনে আশ্চর্য হয়ে যায়, কি করে গেল, কি করে এলো. ওরে মেয়েরাজে যাওয়া আসাটা আশ্চর্যের বিষয় নয়, যাওয়াটা কত দূর যে এসেছে এটা কোনো ফ্যাক্টই নয়. আল্লাহ যে তার হাবিবকে কাছে পেয়ে, কুদরতি কাছে পেয়ে আবার যে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই হলো আশ্চর্যের বিষয়. বলুন সুবহানাল্লাহ, যাকে এত ভালোবাসে. হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, জানেন তো, পৃথিবীর রাজত্ব করতেন এবং জিন দানব যা আছে সমস্ত জীব জন্তু সবার উপরে তার ক্ষমতা ছিল, এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন. তো বিলকিস রানী বলে একটা সেই সময়ে ছিল, তিনি সুলাইমান নবীর কাছে আসছে. সুলাইমান নবী বললেন, কে আছো আমার দরবারে? বিলকিস রানী আমার কাছে আসার আগে বিলকিস রানীর সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? এই যে বসে আছে সিংহাসন, তখন আর রাজাদের আরো সুন্দর নিয়ে আসতে পারবে. দরবারে অনেকে অনেক কিছু বলেছে, এই টাইম এই টাইম এই টাইম. ওখানে একজন আল্লাহর ওলি বসেছিলেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি. সমস্ত নবীদের উপরে যেমন আমার নবীর মাকাম, সমস্ত ওলিদের উপরে সে আগে এসেছে পরও আসবে, সবার উপরে গাউস পাকের মাকাম. জোরে বলুন সুবহানাল্লাহ. তো ওই আল্লাহর ওলি, আল্লাহর ওলি বললেন, হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ. চোখের পালক করতে তো সময় লাগে, তার থেকেও আগে লাগে. জোরে বলুন সুবহান আল্লাহ. কোরআনের কথা তো এটা, কি কোরআন আছে না, একটা ওলি আবার সুলাইমান নবীর উম্মত, তিনি যদি হাজার হাজার রাস্তা মাইল দূর থেকে চোখের পলক করার আগে সিংহাসনকে এনে দিতে পারে, এই ক্ষমতাটা ওলিন না আল্লাহ, এটাই তো আকীদা. তাহলে সেই আল্লাহ তিনার হাবিবকে দাওয়াত দিয়েছে, হাবিব গেছে ঘুরে এসেছে, এটা আশ্চর্য কি আছে? জানতাম ইমানের দুর্বল কথা মাথায় ঢুকছে. আশ্চর্য এটা যে আল্লাহ তানার বন্ধুকে কুদরতি কাছে পেয়ে আবার বললেন, হাবিব যান আপনার উম্মতের কাছে যান. জোরে বলুন সুবহানাল্লাহ. خدا کی عظمتیں کیا ہے محمد مصطفیٰ جانے, مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے. আমার নবীর যে হাকিকাতে কি মাকাম এটা আমার নবীর আল্লাহই জানে. কথা বুঝে আসছে, যিনি সৃষ্টি করছে তিনিই চেনেন আমার রসুলকে, যে আমি কি পাওয়ার দিয়েছি, কি কোয়ালিটির বানিয়েছি, কি ক্ষমতা দিয়েছি, কি শানওয়ালা করেছি, কি মর্যাদাওয়ালা করেছি. আরে আমরা তো সামান্য একটু শিখেছি, সেইটাই নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি. মকামে মুস্তফা ক্যা হে মুহাম্মদ কা খুদা জানে, খুদা কি আজমতে ক্যা হে মুহাম্মদ মুস্তফা জানে. সদা করনা থি মেরে বস, মেনে তো সদা কর দি, সদা করনা থি মেরে বস, মেনে তো সদা কর দি. ও ক্যা দেঙ্গে মে ক্যা লুঙ্গা, ও ক্যা দেঙ্গে মে ক্যা লুঙ্গা, সখি জানে গদা জানে, খুদা কি আজমতে ক্যা হে মুহাম্মদ মুস্তফা জানে. কাহা জিবরিল নে সিদরা তলে
تک میری رسائی تھی صدرات المنتائی کی بول چو سنن جبرائیل ہائی رے جبرائیل کی ڈیوٹی نامی تو شدو ماترو پیون اخنت کے نی اخنے دی شکھوک تو آمین اللہ لیر اللہ جو رے بولن سبحان کانگا جبریل لے صدرا تلک میری رسائی تھی کانگا جبریل لے صدرا تلک میری رسائی تھی ہے خاصے کتنی منزل آگے ہے خاصے کتنی منزل آگے نبی جانے خدا جانے آرو جورے بولے یاری کی بے سرکار کی آمد سرکار کی آمد حضور کی آمد نور کی آمد حبیب کی آمد صفات کی آمد یاسین کی آمد توحا کی آمد مزمل کی آمد سرکار کی آمد آمین اللہ آگمون ماس دونوں جانے سلطان آگمون ماس ربیع الاول شریف مہنہ ناری دیبے سرکار غلامیرا سرکار غلامیرا اما شد بولن لبیک یا رسول اللہ لبیک یا رسول اللہ ہاتھ اٹھیے بولن لبیک یا رسول اللہ لبیک یا رسول اللہ لبیک یا رسول اللہ لبیک یا حبیب اللہ لبیک یا رسول اللہ لبیک یا حبیب اللہ لبیک یا خاتم النبی لبیک یا حبیب اللہ نعرہ تکبیر درود شریف اللہم صلی علی بائر امار بھول بجلے ہوئے نا حقیقت کا سنا چھی امار رسول ارکا چیز کی قادر پیچھو نے چھوٹ چین قادر کا چیز بول جین امائی ٹلگ بھی ٹلگ بھیکاری تارا پیلی بھالو ہو گریب روک تو چوسے چوسے جرا خائے قادر کا چیز کی چاہی چین امین اللہ لرکا چیز امین اللہ کے سلطان بولے مانون سرکار بولے مانون دونوں جہان شہنسا بولے مانون امام بولے مانون رسول بولے مانون نیتا بولے مانون گرجن بولے مانون آمین اللہ لیر کچھ آسون آمین اللہ کے بھالو باسون گھتے پھٹتے اٹھتے بستے سب سلگان اتا دی کچھ لاب نہیں آمین اللہ لیر پر درود پورن درود پورن درود پورن درود پورن درود پورن ڈیلی کم کرے ایک ہزار بار درود چلیس دن پورن ایٹا حال آلادہ ہوئے ابھاب تھک لو کسٹو تھک بینا گریب تھک لو دکھ تھک بینا بیمار تھک لو دربال ہوئے نا کیانا آمیلہ لالیر گولام را پیتی بیر کونو شخصی تدر کے دابی رکھتے پارے نا جورو بلن سبحان آرے صحابہ در مدنے ایمونو سانسات چلے ایک ٹک آپو چلو صحابی نماز پتن تینار استری نیجے کے نکھیے رکھتن اب تینی کھولے دیتن نیجے کے نکھیے لیتن تینی کاپوٹا پورے نماز پتن کیندو تینہ دیر مدد جا شانتی چھیلو انہیں امریکہ جرا دادا والے تادر مدد تک چول پڑی منو نائی پوئیش ہی سب کی چنو خومت ہی سب کی چنو ہاں پرو جن آجیس آمین اللال جی بھابے بولے چھے سی بھابے جا کور بینا آمین اللال کے فالو کرن ہمارا ایک تئی کاش کرتے سے چھی بھائی اپنا در کچھ رسول ایر قدر میں اپنا کے جھوٹتے سے چھی آسو ہمیں موجہ پہی چھی چسٹا اللہ جنو قبول کرے ہمیں جانی نا ہمیں نوبی ہمیں کے ایکسپٹ کرے چکی نا کہ جو نیجے کے تو دیئے دیئے چھی حضور اپنا غلام اپنا دربار چاکور ہمیں اپنا باری جارا چاکور آجے تادیت چاکور ہمیں اپنی تو انیک دوری رکھتا ہے نیجے کے چسٹا کرے بوجھاتے پارو نا کرو کرو دیکھو نا آٹومیٹی ٹان آس بے گھتے پھٹتے اسٹے بستے گاڑی تے کاربارے بیپسا مانے جے جے خانے تھا بھی نا دکانے بوسے آسے درود شریف پورو مونے مونے خود دراز سے کی لگوے بھائی مال ماب چن درود شریف پورو گاڑی چلا چن درود شریف پورو باسے آچن درود شریف پورو کتا بوجھا آسے فالتو موبائلے ہائی حالو ہائی حالو کری کچھ نہیں جا دھوکا
তিন দিন পরে সব ভুলে যায়, তিন দিন পরে সব ভুলে যায়। ওদিকে কবরে তোমার কি হচ্ছে কেউ খোঁজ নেবে না, কিন্তু কবরে আমেন আর লালি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, এই দুনিয়ায় প্রয়োজন আছে, কারবার করতে হবে করো, ব্যবসা করতে হবে করো, সংসার করতে হবে করো, মা বাবকে ভালোবাসো, বড়দের সম্মান করো, আল্লাহর ওলিদেরকে প্রিয় করো, ওলিদের কদমে থাকো, ওলিদের কাছে যাও, ওলিরা যেভাবে নবীকে ভালোবাসছে দেখে দেখে শেখো, আলেম উলামা ইমামদেরকে সম্মান করো, প্রিয় করো, এগুলো করতে হবে, আত্মীয়তাও করতে হবে, কিন্তু এর বিষখানে সব কিছু করাটাই যেন আমেন আর লালকে অনুসরণ করে হয়, তবেই কামিয়াবি হবে, নাই বেকার হবে। আম্মা জানামিনা বলেন আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, কুয়াশা এত এলো, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি, নূরে আলোকে কেউ কখনো ঢেকে রাখতে পারবে, কিন্তু আমার রসুল্লাহর মুজিজা হল এটা, তিনি নিজের নূরটাকে অবজার্ভ করতে পারতেন, কন্ট্রোল করে লুকিয়েও রাখতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় চিন্তিত হয়ে কানতে শুরু করলাম, গাইবি আওয়াজ এসে যে ও আমিনা, আমার মুহাম্মদ তোমার সন্তান, আখেরি নবী রসুল, তামাম কায়নাতের তিনি রসুল, তাই তোমার বাচ্চাকে পুরো দুনিয়া ভ্রমণ করিয়ে দেখানো হচ্ছে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা ভ্রমণ করছে, কায়নাত তাকে দেখছে, দুনিয়া সমস্ত কিছু তাকে দেখছে। এ যুবকেরা আম্মা মেনা বলেন কিছুক্ষণ পরে আবার অন্ধকার কেটে গেল, আমি আমার বাচ্চার নূর চমক আবার দেখতে পেলাম। আর একটু আগিয়ে চলুন, অনেক অকেয়া হযরতে একদিন বাচ্চাকে কোলে নিয়েছি দুধ পান করাবো, এটা আরবের ভৌগোলিক নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য ছেড়ে দেওয়া হতো অন্য দুধমার কাছে, শিক্ষায় যাতে আগিয়ে যাওয়ার ভৌগোলিক পরিস্থিতি ছিল, ওদিকে যাচ্ছি না। মুহাম্মদ কি যখন আমি দুধ পান করাতাম ডান দিকেটা করাতাম, আমার নিজের বাচ্চাকে বাঁদিকে দিতাম, কেন আমি হালিমা বাচ্চাকে নিয়ে যখন বুকে জড়িয়ে ধরেছিলাম প্রথমবার, সেদিন থেকে নিয়ে উটনির পিঠে উঠা থেকে শুরু করে ঘরে আসা থেকে আমি বহুত কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি, যে কোনো দিকে বুঝেছি এই বাচ্চার কারণে হতে লেগেছে, কিন্তু ইনি নবী হবে আমি জানতাম না তখনও, যে আমি আমিন আমার নিজের বাচ্চার থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসতাম, আমিন আল্লাহ লালকে বেশি পিয়ার করতাম, তাই ডান দিকটা মেনার লালকে পান করাতাম, আর আমার নিজের বাচ্চাকে বাদিকেরটা পান করাতাম। একদিন অসতর্কে বেখিয়ালে আমি বাদিকেরটা যখন মুহাম্মাদকে পান করাতে যা, বাচ্চা মুহাম্মাদ পান করছে না, আমি কোলটাকে ঘুরিয়ে এলিয়ে যখন ডান দিকে দিলাম, আমার মুহাম্মাদ আমার স্তন পান করতে লেগেছে, আমার মধ্যে একটা কৌতূহল জাগলো, আবার আমি বাদিকে দিতে লাগলাম পান করছে না, আবার ডান দিকে দিলাম করলো, আবার বাঁদিকে দিচ্ছি করছে না, আবার ডান দিকে করছে, আমি অবাক হয়ে গেলাম, এটুকু বাচ্চা ভাইয়ের হককে মারছে না। অত জাম্মা দুদুমা হালিমা তখন জানতে না ইনি তামাম কায়নাতের মুক্তিদাতা, ইনি এমন করে পৃথিবী মানুষকে সভ্যতা ইনসাফ শিখাতে আসছে এটা তখন জানতেন না। আমার রসুল শিশুবেলায় মেসেজ দিল, আমার গোলাম যারা হবে তারা কখনো তার ভাইয়ের হক মারবে না। কি গো, হাজারো মুসলমান আছে ভাইয়ের হক মারে না মারে না, তারা বলে আমরা নবীর গোলাম, এরাম গোলামের অভাব নেই ভাই, ও গোলামে গোলামের ঠিকানা কোথায় বুঝবে কবরে গেলে, কত ঢুকছে বুঝতে পারছি, কি ধুলাই চলছে, প্রচুর প্যাঁদা প্যাঁদানি চলছে, পিটানি চলছে, কথা বুঝছেন না? হ্যাঁ হাকিকাত বলছি, শুধু কবর ঘুরে দেখানোর নিয়ম নেই তাই, কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটা একটা দেখাই না দেখাই না, পেপার পত্রিকার টিভি টিভিতে দেখেন নি খবরে, অমুকের কবর থেকে ধরছি উঠছি, অমুক যে কবর খুঁড়েছে সাপ বেরিয়ে পড়েছে, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে হিদায়ত করেন, আমাকে হিদায়ত করেন, আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে, বলুন আমিন। এই নবীর গোলাম যদি হও আমানত খেয়ানত করতে পারবে না,
চুরি করতে পারবে না মিথ্যা বলতে পারবে না কাউকে ধোঁকা দিতে পারবে না ভাই কেন অমুসলিম হিন্দু হোক খ্রিস্টান হোক কারো সঙ্গে চিটিং বাজি প্রতারণা কারো মাল ঝেড়ে লিয়া জুলুম করাও করতে পারবে না কেন সে আমার নবীকে মানুষ চাই না মানুষ আমার নবী সবার নেতা জোরে বলুন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন শুধু মুসলমানের জন্য দয়া নয় অমুসলিমের জন্য রাসূল দয়া জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো নবীকে যারা মারতে এসেছে যখন পানি পাইনি তারাই আবার লোক পাঠিয়েছে মুহাম্মাদের কাছে যাও না গো পানি নিয়ে আসো না আমার নবীর কাছে যে এসে বলছে হুজুর আমরা দুশ্মনের তরফ থেকে এসেছি আমাদের পাঠিয়েছে হুজুর আমরা তো তাদের সৈন্য সামন্তের কাজ করি তারা নেতারা পাঠিয়েছে একটু পানি দাও না সাহাবারা বলছেন হুজুর এই সুযোগ হয়েছে ওরা পিপাসাতেই মরে যাবে যুদ্ধে হেরে যাবে আল্লাহ নবী বলে খবর দেন নাই দাও পানি দাও পানি দাও পানি দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি সে এসেছে আমার পরিবার বাচ্চা সাহাবা নিজেদের জান বাঁচানো ফরজ তাই আমি জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে এসেছি মারতে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে নবীর উম্মতকে বলে যায় ডিফেন্স করা যায় মারা জায়েজ নয় মারা কেমন এখান থেকে তুমি ওই গ্রামে গিয়ে মারছ জুলুম করছো খালি গামাকাই যে এটা অন্যায় কিন্তু কেউ তোমায় মারতে এসে ডিফেন্স করতে গিয়ে সাইজ কোট দিয়েছো কোনো পাপ নেই শুনছেন না শোনেন না আর একেবারে আবার যদি সুবিচার হয়ে যায় বিপদ আমার কোনো তো পুরো সুবিচার মারলেও লড়ে না আবার অনেকে বলে ভাই যেন মাবি করতে মানা করেছে ধর পোকা কথা ওটা বলেছি আমি ওটা বলেছি সেই একটা ছোটবেলায় আগেকার হুজুর আসম বলি সাহেবের ওয়াজ করতে শুনতাম জানি না এটা কতটা কি ব্যাপার না ব্যাপার আমি শোনা কথা বলছি একটু বলবো শুধু দু মিনিট একটা সাপ নাকি একটা কারো কাছ থেকে সবক নিয়েছিল বলেছিল কাউকে কামড়াবি না বলছে ঠিক আছে কামড়াবে না তো ওই সন্ধ্যা হয়ে গেছে একজন পাঠক যাই হোক ধান টান বাঁধছে কি বাঁধবো সাপটা ছুঁয়েছিল ওকে দড়ি মনে করে ধরে হরদম জড়াচ্ছে চুপ করে রয়েছে কেন আমার মৌলানা সাহেব বলেছে কাউকে কামড়াবি না ওই না কামড়াবি না তার তো অবস্থা খারাপ পরের দিন কোন রকম কোমর কোমর ভেঙে গিয়ে আর গিয়ে দুলে দালে এসেছে কি খবর রে বলছে আপনি বলেছেন কামড়াবেন না কামড়াবেন না আমাকে এই অবস্থা বলছে পাগল কামড়াতে মানা করেছি ফোঁস তুলতে তো মানা করেছি আওয়াজ দিলে তো চমকে যেত যে হ্যাঁ রয়েছে কেউ আমি তো কাউকে বলিনি যে ভাই জুলুম করো ঝগড়া করো কিন্তু তোমায় কেউ মারলে পিঠ পেতে দেয় বুকা খুঁতে গেলে আমি ঝগড়া করা শিখাচ্ছি নাকি না কিন্তু আমার মায়ের দিকে কেউ চোখ চুলবে ছেড়ে দেবো না আমার বেটির দিকে কেউ খারাপ নজরে হাত বাড়াবে ছেড়ে দেবো না আমার বাচ্চার ভবিষ্যৎকে কেউ কালো করে দেবে অধিকার কেড়ে নেবে ছেড়ে দেবো না কিন্তু আমি কারো উপরে চোখ তুলবো না কারো উপর জুলুম করবো না কারো মা বোনকে খারাপ নজর দেখবো না কারো বেটির দিকে খারাপ হাত বাড়াবো না কারো সম্পদ আমি মেরে নেবো না কিন্তু আমারটা কেউ নিলে আমি বলুন এটা তো আদর্শ এটাই তো ইসলাম যেমন নামাজ রোজা হজ যাকাত আছে এটাও আছে না হয় তো অন্যদিকে পাপ হয়ে যাবে আবার পেটের জ্বালায় তখন চুরি করতে বেরিয়ে পড়বে পেটের জ্বালায় কেউ হারাম দিলে সেটাও খাওয়া শুরু করে আর একটা বিপদ হয়ে যাবে যাক আল্লাহ আমাদেরকে বোধ শক্তি দিক আমিন আল্লাহর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর বানানোর মালিককে জোরে বলুন কে আমাকে আপনাকে বানিয়েছে কে মুসা নবীকে কে বানিয়েছে ইব্রাহিম নবী দাউদ নবী বলুন বলুন ইসহাক নবী জাকারিয়া নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইসহাক নবী ইব্রাহিম নবী দাউদ নবী কে বানিয়েছে সবাইকে আল্লাহ বানিয়েছে মুসলিম হোক অমুসলিম হোক মালিক একজন তিনি সৃষ্টিকর্তা বানিয়েছে আমি আল্লাহ বলে ডাকি কোরআনের ভাষায় কথা বলি কে কি বলে ডাকে স্মরণ করা আমার দেখার দরকার নেই সমালোচনা করার দরকার নেই কিন্তু আমি যেটা বলতে চাইছি কারো বিষয়ে আল্লাহ এই কথাটা বলেনি ইন্নাকা লাআলা খুলুকিন আজিম সব থেকে উত্তম শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো আমার মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ এটা আব্বাসের বেলায় বলেনি আমার বাপের বেলায় বলেনি আমার দাদার বেলায় বলেনি সিদ্দিক আকবরের বেলায় বলেনি গস পাকের বেলায় বলেনি কোন নবীদের বেলায় বলেনি একটা সৃষ্টির বেলায় বলেছে সেটা হলো আমিন আল লালের বেলায় জোরে বলুন সুবহানাল্লাহ আসুন শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ স্টাইলে আল্লাহর হুকুম অনুযায়ী সালাম দি ইয়া নবী আলহামদুলিল্লাহ রাত্রিরে হলে মনে একটু মানুষজন বেশি আসতে পারে না
কাজ কাম সব থাকে তো রোজ খাটে রোজ খায় এই সংখ্যাটা তো বেশি আমাদের আমাদের সংখ্যা রোজ খাটে রোজ খায় তাও খেটে আসার পথে আবার খেটে আসার পরে আবার একদল সব দাঁড়িয়ে আছে উপর থেকে সব হুকুম আছে কেড়েলে বুঝতে পারছেন না অনেক আবার লিয়ে আসতেও পারেনি কেড়েলে তারপরও আল্লাহ জিহালে রেখেছে কি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ না বলুন জিহালে রেখেছে কেন আমাদের থেকে অনেক কঠিন পরীক্ষা হযরতে হোসাইন হুজুরের হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেরি আছে যখন আটটা আটাশ হবে মাইক বন্ধ করে দেবেন তিনি ইমাম পাক আমাদের থেকে অনেক বেশি কষ্ট করেছে ঠিক না বেটি 72টা ছেলে সহ জন ছেলে বাচ্চা ছেলে দুধের বাচ্চা এবং জন যুবক ছেলে সব সহ 72টা পরিবারের লাশকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছে জালিম শাসকের অত্যাচারে একটু তো ঘাবড়ে গেলে হবে একটু তো দুর্বল হয়ে গেলে হবে আল্লাহর রহমত তোমরা দাদা পীরের আওলাদদের সঙ্গে মিশতে পেরেছো বলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্ব করছি না এটা হাদিসের ভাষায় বলছি কেন শরীফুল নসবদের ঘরে সম্মান করতে হয় পিয়ার করতে হয় সাহাবাদের বংশধর নবীর বংশধর কিন্তু একটা কথা শিখছি দিয়ে যাচ্ছি কটা ইমাম কটা ইমাম চারটে ঠিক কটা ভালোবাসেন কটাকে চারটাকে ভালোবাসি চারটাকে মানেন কটাকে মানি একটাকে চারটেই ঠিক ভালোবাসি চারটাকে চারটেই সত্য চারটেই হলো আহলে সুন্নাতুল জামাতের দলের লোক চারটেই নবীর গোলাম কিন্তু মানি একটাকে দাদা পীরের আওলাদ ছোট হোক বড় হোক সব বাবা ভালো আমার পীরের বাচ্চা কিন্তু মানবেন কজনকে এই জায়গাটা মজবুত হন দেখবেন সব ঠিক হয়ে যাবে সবাইকে ভালোবাসবে সব পীরের বাচ্চা যদি মনে হয় কেউ মিষ্টে সরে যান ডাল শুকনো হয়েছে তো গাছ তো আমি নয় গাছ তো দাদা হুজুর ঠিক ছেড়ে ফেলা যাবে মাটি মঞ্জিল হয়ে যাবে কবর হয়ে যাবে মিটে যাবে কথা বুঝছেন আপনি কেন মাথা মারছেন মুরিদ হয়ে কথা বুঝছেন যাকে ভালো লাগবে একটাকে ধরবে যারা আমাকে পছন্দ করেছেন সে বাপের বয়সী হন আর ছেলের বয়সী হন দিন জানার জন্য বয়স লাগে না আর বাচ্চা হইলে যে অসুবিধে তা নয় যদি সে সত্যি কোরআন হাদিসের কথা বলে সে ছোট বাচ্চা হলেও মানতে হবে বড় বাচ্চা হলেও মানতে হবে কথা বুঝা বড় হলে দাড়ি চুল পাকে জ্ঞান পাকে না কথা বুঝা আসছে কথাটা শরীয়তের হচ্ছে কিনা সে 80 বছরের বুড়োর মধ্যে হলো মানবেন আর যদি ছোট বাচ্চা হয় তার মধ্যেও মানবেন যদি শরীয়তের কথা হয় শরীয়তের কথা যদি বাচ্চা বলে তার মধ্যে মানবেন 80 বছরের বুড়ো হলো মানা শরীয়ত বিরোধী যদি হয় মানা যাবে না এটা মনে রাখবেন আসুন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব তালা আল বদর شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحدا يا نبي سلام يا رسول কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মত আপনার
سلام يا رسول يا حبيب سلام ما شاء الله شكرا بوسو نكتب دعاء هبه درود شریف اللہ اللهم صل على تیری جالیوں کے نیچے تیری رحمتوں کی چھائے جسے دیکھنی ہو جنات او مدینہ دیکھائے جرے بولنا سبحان جسے دیکھنی ہو جنات او مدینہ دیکھائے طیبہ کے جانے والے تجھے یہ دعائیں دیتا ہوں در مصطفیٰ پہ جا کر تو اے جگہ کو بھول جائے در مصطفیٰ پہ جا کر تو اے جگہ کو بھول جائے جسے دیکھنی ہو جنات او مدینہ دیکھائے اللہم صلی اللہ